Radio Sarabela, 98.8 FM, Mati o Manusher Kache. আজ রোববার 7 অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ 22 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 6 রবিউল সানি 1442 এসেছে শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ ফারুক শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম দেশে করোনায় একদিনের ব্যবধানে আরও 38 জনের মৃত্যু গাইবান্ধায় নতুন শনাক্ত দুজন দেশের মানুষ সময় মতো ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুলছড়িতে স্ত্রীর করা যৌতুক মামলায় নবিদুল ইসলাম নামে এক কনস্টেবলের 1 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত বগুড়ায় বাস চাপায় 3 জনের মৃত্যু এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ শুরুর আগে ইনজুরির কবলে পড়েছে মিনিস্টারগুলোর রাজশাহীর সাইফুদ্দিন শুনছিলেন শিরোনাম এই সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 38 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,388 জনে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হচ্ছেন 2,060 জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 4,47,341 জন এ সময়ের মধ্যে সুস্থ হচ্ছেন 2,076 জন এ নিয়ে মোট সুস্থ হলেন 3,62,428 জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দর্শক এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরহাদ রেজা গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 2 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,301 জনে এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,213 জন এবং চিকিৎসাধীন রয়েছেন 74 জন এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন 8 জন ছাড়পত্র পেয়েছেন 42 জন এবং চিকিৎসাধীন রয়েছেন 42 জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন ফরহাদ রেজা অন্যদিকে দেশের মানুষ সময় মতো ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের 3টি সেতু উদ্বোধনকালে এ কথা বলেন সরকার প্রধান করোনার আরেকটা ধাক্কা আসছে বিশ্বব্যাপী এজন্য কাজে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অপরকে সুরক্ষিত করার দায়িত্ব সকলকে পালন করতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ফুলছড়িতে স্ত্রীর করা যৌতুক মামলায় নবিদুল ইসলাম নামে এক কনস্টেবলের 1 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আজ দুপুর 2টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উপেন্দ্র চন্দ্র দাস এ আদেশ দেন দণ্ডপ্রাপ্ত নবিদুল ইসলাম ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না তবে তাকে দ্রুত গ্রেফতারের আদেশ দিয়েছেন বিচারক বগুড়ায় বাস চাপায় 3 জনের মৃত্যু হয়েছে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন আজ দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে 5 জন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চান্দাইকোনার দিকে যাচ্ছিল ধনকুণ্ডি নামক স্থানে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয় এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয় অপর আহত 3 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত 3 জনের মধ্যে 1 নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন সুন্দরগঞ্জে তিস্তার নদীর
সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর নির্মিত অবৈধ স্থাপনা সরানোর কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসারের 72 ঘন্টা বেঁধে দেওয়ার সময়সীমার উপর ভিত্তি করে নিজ দায়িত্বে তাদের সম্পদ সরিয়ে নিচ্ছেন মালিকরা। এর আগে সেতুর সংযোগ সড়কে মাটি ভরাটের সময় অবৈধ স্থাপনা সমূহ সরানো হচ্ছিল, অনেকে সরিয়ে নেননি। এছাড়া দীর্ঘদিন থেকে সেতু নির্মাণের কাজ বন্ধ থাকায় নতুন করে স্থাপনা নির্মাণ করেছেন আরো অনেকেই। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর MBBS কোর্সের ভর্তির আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব বদ্রুন্নাহার সাক্ষরিতাক স্মারকে এ আসন বাড়ানোর তথ্য জানানো হয়েছে। বর্তমানে দেশের 18টি সরকারি মেডিকেল কলেজে 2930টি আসন রয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী 2020-21 শিক্ষাবর্ষ থেকে MBBS কোর্সে 282টি আসন বাড়ানো হবে, এর ফলে আসন বেড়ে দাঁড়াবে 3212টিতে। সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে আজ সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। ভূমিহীন সমিতির সাবেক উপজেলা সভাপতি জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিজেরা করি সংস্থার বিভাগীয় সমন্বয়ক মামুনুর রশিদ মামুন। এরপর জসিম উদ্দিন প্রধানকে সভাপতি আর দেলোয়ার হোসেন মণ্ডলকে সাধারণ সম্পাদক করে উপজেলা ভূমিহীন সমিতির 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এবার খেলার প্রসঙ্গ। বঙ্গবন্ধু টি-20 কাপ শুরুর আগেই ইনজুরির কবলে পড়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। বাম পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন দলের মূল ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ইনজুরি কতটুকু গুরুতর তা জানা যাবে আগামীকাল সোমবার। আজ সকালে বিসিবির একাডেমি মাঠে অনুশীলনে নামে রাজশাহী। অনুশীলনের শুরুতেই গোড়ালিতে ব্যথা পান সাইফউদ্দিন, পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই পেস বোলিং অলরাউন্ডার। আগামী 24 নভেম্বর উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দেশে করোনায় একদিনের ব্যবধানে আরো 38 জনের মৃত্যু। গাইবান্ধায় নতুন শনাক্ত 2 জন। দেশের মানুষ সময় মতো ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুলছড়িতে স্ত্রীর করা যৌতুক মামলায় নবিদুল ইসলাম নামে এক কনস্টেবলের 1 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বগুড়ায় বাস চাপায় 3 জনের মৃত্যু। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এবং বঙ্গবন্ধু টি-20 কাপ শুরুর আগেই ইনজুরির কবলে পড়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহীর সাইফউদ্দিন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাহফুজ ফারুক। আল্লাহ হাফেজ।